তোমাদের সবাইকেই দাদার কাস্টমার স্বাগতম জানাই প্রায় দু বছর হতে চললো স্কুলে কোনো ইউনিট টেস্ট পরীক্ষা হয়নি অনেকে ইউনিট টেস্ট পরীক্ষা নিয়ে টেনশন করছো স্বাভাবিক কারণ কবে সেই ইউনিট টেস্ট পরীক্ষা দিয়েছ প্রায় দু বছর আগে আবার স্কুলে আবার ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হলো কি যে করব এরকম একটা টেনশনের মধ্যে আছো টেনশন করার কিছু নেই তোমার যে বইগুলো আছে ভালো করে পড়ো রিভিশন করো আর পরীক্ষা দিতে চলে যাও যা পারছো সেটা লিখে আসো প্রথম ইউনিট টেস্ট যাই হোক না কেন দ্বিতীয় ইউনিট টেস্টে কিন্তু এই জিনিসটা অনেকটাই শুধু অর্থাৎ তুমি ভালোর পথে যেতে থাকবে কারণ দীর্ঘদিন পরীক্ষা হয়নি একটা সমস্যা কিন্তু হবেই আজকে আমরা ক্লাস এইটের ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এটা কিন্তু একটা প্র্যাকটিস সেট এর মাধ্যমে তোমার প্রস্তুতি কেমন হলো সেটা তুমি বুঝতে পারবে অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা একটা টেস্ট পেপার কোশ্চেন সিরিজ এটাকে কিন্তু ভুল করেও তুমি প্রশ্নপত্র ভেবে না পরীক্ষার প্রশ্নপত্র আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলের প্রশ্নপত্র কিন্তু ইউনিক হবে কারণ ইউনিট টেস্টের পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু স্কুল থেকেই করা হয় তাই প্রশ্ন মেলাটা খুবই অসম্ভব ব্যাপার কিন্তু কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা আমরা কিন্তু জানবো এই ভিডিওতে প্রথমত দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ইতিহাসে যে চ্যাপ্টারগুলো আছে অর্থাৎ যে যে চ্যাপ্টার থেকে তোমাদের ইতিহাসে প্রশ্ন আসবে অর্থাৎ সিলেবাস যেটাকে বলে এক নম্বরে দেখো ইতিহাসের ধারণা দু নম্বরে আছে আঞ্চলিক শক্তির উত্থান তিন নম্বরে আছে ঔপনিবেশিক কর্তৃক প্রতিষ্ঠা এই তিনটে চ্যাপ্টার থেকেই কিন্তু প্রশ্ন হবে তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস চেঞ্জ হতে পারে চ্যাপ্টারগুলো ভালো করে রিভিশন করো ওকে টেনশন করো না যতক্ষণ ধরে টেনশন করবে ততক্ষণ ধরে পড়ো দেখবে টেনশন ফ্রি হয়ে যাবে কিছুই নেই তো চ্যাপ্টারগুলো জাস্ট রিভিশন করো ওকে জাস্ট পড়ো দু তিনবার করে পড়ো আর বিন্দাস পরীক্ষা দিতে চলে যাও পরীক্ষা তোমার ভালো হবেই এবার চলো আমরা একটা প্র্যাকটিসের দেখি প্রথমত আমি প্র্যাকটিসেরটা নিয়ে আলোচনা করবো আর এখানকার যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোর উত্তরও বলে দেবো আর সঙ্গে সঙ্গে আমি একটু বকবকও করবো তোমাদের মাথা খারাপ করার জন্য বা তোমাদের টেনশন ফ্রি করার জন্য দেখো প্রথম মিনিট টেস্টে নাম্বার থাকবে পনেরো সময় থাকবে তিরিশ মিনিট প্রথমত দেখো তিনটে শর্ট প্রশ্ন আমি এখানে দিলাম আমি জাস্ট একটা প্রশ্ন সেট বানালাম তোমাদের জন্য সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো তিনটে প্রশ্ন তিন নাম্বার যেটা সঠিক হবে সেটাই আমাদের লিখতে হবে এক নম্বর পলাশির যুদ্ধ হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এর মধ্যে কোনটা সঠিক যেটা সঠিক মনে হচ্ছে সেটাই আমাদের লিখতে হবে পরে আমি এটা ডিটেলস ডিটেলস বলে দেবো ওকে দু নম্বর দেখো নাদিশার নেতৃত্বে আফগানি পার্শিক মোগল মঙ্গল আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে তিন নম্বর শক্তমূলক নীতি প্রয়োগ করেন লর্ড ডালহোসি লর্ড কর্ন রবার্ট ক্লাইভ দু নম্বর দেখো এক কথায় উত্তর দাও দুটো প্রশ্ন দু নম্বর অর্থাৎ এক করে আছে ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান দু নম্বর এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এরপর আছে তিনের প্রশ্ন দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দু তিনটি বাক্য অর্থাৎ দুই লাইন বা তিন লাইনে আমাদের লিখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এটা টিকা লেখো এক নম্বর ফারুক শিয়ার ফরমান দু নম্বর দৈত্য শাসন ব্যবস্থা তিন নম্বর অন্ধকুপ হত্যা চার নম্বর ব্রিটিশ রেসিডেন্সি ব্যবস্থা এরপর দেখো চারের যে প্রশ্নগুলো আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনটি বা চারটি বাক্যের মধ্যে দিতে হবে উডের প্রতিবেদন সম্পর্কে যা যেন লিখো দু নম্বর সালা বন্দোবস্ত চালু করা হয়েছিল কেন এরপরে পাঁচের প্রশ্ন আসছি যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া অর্থাৎ দুটো প্রশ্ন আছে একটা লিখতে হবে আটটি বা দশটি বাক্য বা সেন্টেন্সে দেখো এক নম্বরে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠায় পলাশ অপেক্ষা বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নটা কিন্তু তিন নম্বরও আসতে পারে চার নম্বরও আসতে পারে পাঁচ নম্বরও আসতে পারে যত নম্বর বেশি থাকবে তত বেশি লিখতে হবে ওকে কনস কনসেপ্ট ক্লিয়ার হলো নো কনফিউশন ওকে দু নম্বর দেখো মোঘল শাসনের দুর্বলতা আঞ্চলিক শক্তির উত্থানকে কিভাবে ত্বরান্বিত করেছিল প্রত্যেকটা প্রশ্নই খুব সোজা চ্যাপ্টারটা ভালো করে পড়ো দেখবি বানিয়ে বানিয়ে লিখতে পারবে তার জন্য আমি বলি টেনশন করে কি হবে কোনো কিছু হবে টেনশন করলে তোমার পরীক্ষা ভালো হবে হবে না টেনশন যতক্ষণ ধরে করবে তুমি ততক্ষণ ধরে তুমি ওই যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারটা পড়ে নাও একবার হলো না দুবার দেখো একটা কথা আছে না একবার না হলে দেখো শতবার তোমার বাবা মা হয়তো এই কথাটা বলে খুব একবার হলো না আর একবার রিভিশন করো আরেকবার রিভিশন করো দেখো হয়ে যাবে নো টেনশন পরীক্ষায় যা আসবে বানিয়ে লিখবে ঠিক আছে কোনো প্রশ্নই কিন্তু ছেড়ে আসবে না ছেড়ে আসলে তো সেটা জিরোই পাবে তার থেকে কিছু লেখে আসো যদি কিছু আসে ওই রিলেটেড লিখবা অর্থাৎ যে প্রশ্নটা আসবে সেই রিলেটেড লিখবা অন্য কিছু লিখতে যাবে না এবার দেখো উত্তরগুলো দেখে নাও পলাশের যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নাদেশের নেতৃত্বে এটা হবে কি পার্শিক তিন নাম্বার দেখো সত্য প্রয়োগ করেন লর্ড ডাল ডাল সত্য ওকে কনসেপ্ট মনে থাকবে সত্য এটার একটা ট্রিক্স মনে রাখো সত্য নীতি প্রয়োগ করেন লর্ড হোসি এক কথায় দেখো অরঙ্গজেব মারা যান সতেরোশো সাত খ্রিস্টাব্দে দু নম্বর এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস আর বট প্রশ্নগুলো অনেক বড় লিখতে হবে তার জন্য আমি লিখলাম না তো কোনো টেনশন করার কিচ্ছু নেই ওকে ভালো করে প্রিপারেশন নাও আর এই প্রশ্নটা কিন্তু সেট পরীক্ষার প্রশ্ন কিন্তু না আর পরীক্ষার প্রশ্ন কিন্তু মেলানো খুবই মুশকিল কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলের প্রশ্ন কিন্তু আলাদা হবে কারণ প্রশ্নপত্র কিন্তু স্কুলের স্যারেরাই ম্যাক্সিমাম করবেন বুঝতে পারলে আমি যেটা বলবো তুমি পারলে পারে বইটা ভালো করে রিভিশন করো আর সাজেশন ভিডিওগুলো দেখো প্র্যাকটিসের না সাজেশন ভিডিও প্র্যাকটিসের কেন দেখবে তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন সেটা জানার জন্য আর সাজেশন ভিডিও দেখো যে কোনগুলো ইম্পর্টেন্ট ক্লাস এইটের বাংলা ইতিহাস বাংলা তারপর কি বলে ইংলিশ এবং অঙ্কের উপর আমি সাজেশন ভিডিও দিয়েছি আর পথের পাঁচালির দেখবে একটা প্রশ্ন উত্তরের একটা সিরিজ আছে সেটা দেখে নিবে। ওকে আর বইটাকে ভালো করে রিভিশন করো ওকে আবার বলছি বইটাকে ভালো করে রিভিশন করো সাজেশন ভিডিও দেখো কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ো বেশ করে পরীক্ষা দিতে চলে যাও রিল্যাক্সে পরীক্ষা দাও ঠান্ডা মাথায় পরীক্ষা দাও প্রত্যেকটা প্রশ্ন দেখবে লিখতে পারবে পরীক্ষার জন্য তোমাকে বেস্ট অফ লাক খুব ভালো থেকো